ওয়েলকাম টু সিরস কিচেন আজকের পর্বে আমি আপনাদের ঈদ স্পেশাল সেমাই কেক পুডিং তৈরি করে দেখাবো এটি খেতে অনেক টেস্টি তাই ঈদে এটি আপনারা মেহমানদের আপ্যায়নে তৈরি করে চমক দিতে পারেন আর আমার চ্যানেলে আপনারা যারা নতুন তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চলুন তাহলে শুরু করি সেমাই পুডিং তৈরি করার জন্য এখানে নিয়েছি সেমাই এখানে নিয়েছি একশো গ্রাম দুশো গ্রামের প্যাকেটের অর্ধেক নিয়েছি চিনি নিয়েছি এখানে দুইশো গ্রাম এই কাপের তিন কাপ নিয়েছি সেমাই আর এক কাপ নিয়েছি চিনি আর এখানে দুধ নিয়েছি তিন কাপ আর নিচ্ছি একটা তেজপাতা আর তিনটা এলাচ এটাকে গুঁড়া করে নিয়েছি আর একটু নিয়েছি এক টেবিল চামচ কাজু আর এক টেবিল চামচ কাঠবাদাম আর এখান থেকে ঘি নেব দুই টেবিল চামচ আর নিচ্ছি ফস্টার ক্লাসের হুইপ ক্রিম যার প্যাকেটে দেওয়ার ডিরেকশান অনুযায়ী ক্রিম বানিয়ে নেব আপনারা চাইলে এর বদলে বাটার ক্রিমও ব্যবহার করতে পারেন আর এই ফার্স্টার ক্লার্কসের প্যাকেট আপনারা বড় কনফেকশনারিতে কিনতে পাবেন চুলাটা ধরিয়ে দিলাম আর সেমাইটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন দিচ্ছি দুই টেবিল চামচ ঘি তেজপাতাটা দিয়ে দিলাম খুব বেশি হিট দেবো না কারণ সেমাইটা পুড়ে যাবে এই জন্য লো হিটে সেমাইটাকে ভাজতে হবে সেমাইটা দিয়ে দিচ্ছি এখন কাজু বাদাম আর কাঠবাদামটা দিয়ে দিচ্ছি এটা একটু ভেজে নিলে ভালো হয় সেমাইটা ভাজা হয়ে গেল সেমাইটা ঢেলে নিচ্ছি আমি এখন চিনি দিয়ে ক্যারামেল তৈরি করব তার জন্য চুলায় একটা প্যান চাপালাম আমি চিনিটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পানি দিচ্ছি হালকা গোল্ডেন ব্রাউন হলে সেমাইটা দিয়ে দেবো গোল্ডেন ব্রাউনের কালার চলে এসছে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এখন সেমাইটা আমি দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি এখন এটা ঢেলে থেকে উঠে আসছে আমি চুলাটা অফ করে দিচ্ছি ঢেলে নিচ্ছি এখন এটাকে ঠান্ডা হতে দিব তারপর এর উপরে ক্রিমটা দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ ঠান্ডা রেগুলার মিল্কের সাথে আমি এই দুই প্যাকেট টপিং মিক্স গুলিয়ে মিশ্রণকে পাঁচ মিনিট ইলেকট্রিক বিটারে হাই স্পিডে বিট করে নিয়েছি এভাবে সেমাই পুরিং কেকের টপিংটা বানিয়ে নিলাম আমি উপরে ক্রিম দিয়ে দিচ্ছি এটা সমান করে ক্রিমটা লাগিয়ে নিলাম এখন এখানে একটু গোলাপি রং মেশালাম অল্প একটু ক্রিম নিয়ে এটা আমি এরকম জিপ লক ব্যাগের মধ্যে আমি ডিজাইনটা দিয়ে আমি এখানে একটু সামান্য নকশা করব এইভাবে আমি এখন ডিজাইন দিচ্ছি আমি এখন এটা কেটে নিচ্ছি আমার সেমাই কেক পুডিং তৈরি হয়ে গেল এটা খেতে অত্যন্ত সুস্বাদু আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে কেমন লাগলো জানাবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আপনারা অনেক ভালো থাকেন ধন্যবাদ